বর্তমান সময়ে এমন কোনো মানুষ প্রবাবলি খুঁজে পাওয়া যাবে না যে কোনো না কোনো সময় হেডফোনস, ইয়ারফোনস, ইয়ারডট বা ইয়ারবাডস ব্যবহার করেননি। এমনও হতে পারে আপনি এখন এই ভিডিওটিও দেখার ক্ষেত্রে ইয়ারপড ব্যবহার করে সাউন্ড শুনছেন। কিন্তু আপনি জানেন কি, অতিমাত্রায় ইয়ারপড ব্যবহার করলে আপনার শ্রবণ শক্তির উপর মারাত্মক প্রভাব পড়ে। অনেক ক্ষেত্রে এটি লস অফ হিয়ারিং বা শ্রবণ শক্তি চিরতরে নষ্ট করে দিতে পারে। আপনি জানলে অবাক হবেন যে বিশ্বের যত মানুষ হিয়ারিং লস এর প্রবলেম ফেস করছে তার প্রায় 30% দায়ী অতিমাত্রায় ইয়ারপড ব্যবহার করা। এখন স্বভাবতই আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ইয়ারপড বা ইয়ারবাডস যদি ক্ষতিকর হয়ে থাকে তাহলে জেনে শুনে এটা কেন আবিষ্কার করা হলো। এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ডিএস হাসান ইনফো চ্যানেল। এক্সপ্লোর আননোন সিরিজের ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রতিদিন অজানাকে জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমাদের কান মূলত তিনটি অংশে বিভক্ত এবং এই তিনটি অংশ মিলিত হয়েই মূলত আমাদের কান হিয়ারিংয়ের কাজটি করে থাকে। এই তিনটি অংশ হলো আউটার ইয়ার, মিডল ইয়ার এবং ইনার ইয়ার। ইনার ইয়ারের মধ্যে যে অংশ থাকে সেটাকে আমরা ককলিয়া বলি। আমাদের শ্রবণ শক্তি অনেকাংশেই নির্ভর করে আমাদের কানের আউটার পার্টের উপর, যার নাম পিনা। এই পিনা মূলত শব্দ সংগ্রহ করে এবং তা আমাদের মস্তিষ্কে প্রেরণ করে। কানের ঠিক শেষের দিকে ক্যানেলের শেষ অংশে একটি পাতলা পর্দা থাকে, যাকে আমরা কানের পর্দা বলে থাকি, যার প্রকৃত নাম ইয়ার ড্রাম। এই ইয়ার ড্রামে মূলত শব্দের কম্পনগুলো এনার্জিতে রূপান্তরিত হয়। ইয়ারপডে বেশি মাত্রায় শব্দ শুনলে এবং তার তীব্রতা বেশি হলে এই ইয়ার ড্রামে কম্পনের মাত্রা বেড়ে যায়, যার ফলে ইয়ার ড্রাম ক্ষতিগ্রস্ত হয়। আমাদের কানের মধ্যে রয়েছে ইয়ার সেল নামক খুবই পাতলা এবং সূক্ষ্ম এক ধরনের কোষ, যা এতটাই সূক্ষ্ম যে এটা অনেকটাই আমাদের চুলের মতো। উচ্চমাত্রায় শব্দ যখন আমাদের কানে প্রবেশ করে তখন ধীরে ধীরে এই ইয়ার সেল ক্ষতিগ্রস্ত হতে থাকে। ক্রমাগত ইয়ারপড ব্যবহারে ইয়ার সেল এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে এটি আমাদের শ্রবণ শক্তি নষ্ট করে দিতে পারে। এখন প্রশ্ন হলো, তাহলে কি আমরা ইয়ারপড ব্যবহার করব না? এবং আরও একটি প্রশ্ন থেকে যায়, সেটি হলো, এটি যদি ক্ষতিকর হবে তাহলে জেনে শুনে এটা কেন বানানো হলো? এর সমাধান নিশ্চয়ই রয়েছে। কিছু নিয়ম মেনে চললেই কিন্তু আমরা সেফলি ইয়ারপড ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমরা 60/60 রুলস ফলো করতে পারি। এর মানে হলো, আমরা যে ডিভাইসে ইয়ারপড ব্যবহার করব সেই ডিভাইসের ভলিউম 60% নিচে রাখব এবং সর্বোচ্চ 60 মিনিট এর বেশি সময় একাধারে ব্যবহার করব না। এটাই মূলত 60/60 রুলস, যাতে আমরা ভলিউম লেভেল 60% নিচে রেখে একটানা 60 মিনিটের বেশি ব্যবহার করব না। এভাবে আমরা আমাদের কানের ক্ষতি না করে সেফলি ইয়ারপড ইউজ করতে পারি।